নমস্কার কেমিস্ট্রি লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বিবেকানন্দির জন্মদিনে ওনার একটা বাণী নিয়ে আবার নতুন উদ্যমে শুরু করব। বাণীটা হলো কখনোই নিজেকে তুমি দুর্বল ভাববে না কারণ পৃথিবীর সবচেয়ে বড় পাপ কি জানো নিজেকে দুর্বল ভাবা আমি পারবো না আমার জন্য নয় আমি আর পেরে উঠছি না গিবাপ এটা নয় হয়তো তুমি সেইভাবে সারা বছর পড়ে ওঠো এটা এখন তোমার কাজ হবে যে যে জায়গা অংশ থেকে তোমার পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে সেগুলো টেস্ট পেপার থেকে বুঝে নাও এবং সেই অংশগুলোকে বেশি ভালো করে পড়ো আবার ওখান থেকেই প্রশ্ন আস নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী রুটিন বানাও সেই রুটিনটা এমন রাখো অবশ্যই জানো সকালে যেটা পড়বে সেটা রাতে রিভিশন হয় দশ পনেরো মিনিট আবার রাতে যেটা পড়বে সেটা পরের দিন সকালে রিভিশন হয় আর চেষ্টা করো ঘুমোতে যাওয়ার আগে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা আধ ঘন্টা আগের থেকে না দেখা অর্থাৎ তুমি ঘুমোতে যাবে সাড়ে বারোটায় বারোটার সময় যেন ফোন দেখো না বারোটা থেকে সাড়ে বারোটা তুমি যেগুলো পড়েছো সেগুলো মনে করো শিওর পারবে থ্যাংক ইউ ফর ওয়াচিং